লাইটটা করে দিচ্ছি। নমস্কার, আটটা কিন্তু বেজে গেছে, 8:10 হয়ে গেছে, আমি 10 মিনিট লেটে আছি। তো তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করে নাও, আমি কিন্তু আমার শাড়ি দেখানো শুরু করে দেবো। আচ্ছা, সব থেকে প্রথমে আমি বলি, আসার মানে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো, আর ভালো ভালোভাবে মানে সমস্ত কিছু যেন পজিটিভ সবারই হয়, আর সবাই তোমরা আমাদের সাথে থাকো, বস্কোর সঙ্গে থাকো। আজকে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে কাঁথা স্টিচ আর গুজরাটি স্টিচ দেখাবো, তো আমি সব নিয়ে চলে এসেছি, তোমাদের দেখিয়েও দেব। তোমরা কয়েকজন জয়েন করো, আর তোমরা পরিষ্কার শাড়ি দেখতে পাচ্ছো কিনা বা স্ক্রিনে তোমরা সবকিছু দেখতে পাচ্ছো কিনা আমাকে কিন্তু বলো, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমার দেখো বুকিং নাম্বার যাচ্ছে, তোমাদের স্ক্রিনে যাচ্ছে, আর এছাড়াও তোমরা আমার ফোন নাম্বারও দিয়ে দেওয়া থাকবে, তো তোমরা ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যার যেরকম পছন্দ তোমরা করবে, আর যে শাড়িটা যা পছন্দ হবে ঝটপট তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করবে। আর আর তো কিছু বলার নেই। আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যে আমি আরেকটা লাইভ করব, সেটা হচ্ছে আমি ঠিক করেছি মঙ্গলবার দিন আমাদের শপের মধ্যেই করব। এটার একটাই মাত্র কারণ কি, বাড়িতে আমি যেগুলো নিজের কালেকশন মতো নিয়ে আসছি, নিজের পছন্দ মতো, যেমন আজকে আমি চিন্তা করলাম যে কাঁথা স্টিচ আর গুজরাটি দেখাবো, কিন্তু তোমাদের হয়তো মনে রয়েছে যে আরো অন্য কিছু দেখবে, তো সেটা তো তুমি এখন আমার কাছে চাইলেও আমি দোকান থেকে নিয়ে আসতে পারবো না, কারণ আমি এখন বাড়িতে করছি শুটিংটা, যেটা করছি আমি এখন বাড়িতে করছি। তো আমি আমার ইচ্ছে নেক্সট মঙ্গলবার ঠিক 3টের সময়, কারণ এখন তো দোকান বেশিক্ষণ খোলাও থাকছে না, 12টা থেকে না, আমরা 11টার সময় খুলছি, 11টা থেকে তোমার 6টা পর্যন্ত খোলা থাকছে, সেই কারণে আমি এবার থেকে মঙ্গলবার 3টের সময় তোমাদের সুবিধার জন্য, যারা আর কি পারচেস করতে চাও, যে ঘরে বসে পারচেস করব, আমরা যে মানে যেতে পারবো না, দোকানে এখন পৌঁছতে পারবো না, তাদের জন্য 3টের সময় তোমরা অবশ্যই দেখো, তখন কিন্তু তোমরা তোমাদের কোয়ারিজ যা থাকবে জিজ্ঞাসা করবে, আর যে শাড়িটা তোমরা দেখতে চাইবে, ধরো তোমরা দেখতে চাইলে আজকে যদি তোমরা বলো যে আমি কাতান সিল্ক দেখবো, আমি তো দেখাতে পারবো না, কিন্তু সেই দিন হলে আমি অবশ্যই দেখাতে পারবো, দোকানে হলে তোমরা হ্যান্ডলুম চাও, চাই লিলেন চাও বা তাঁত চাও, যেটা দেখতে চাইবে সেটাই আমরা দেখাতে পারবো, আর তাতে করে তোমাদের পারচেস করতেও সুবিধে হবে, আর আমারও দেখাতে সুবিধা, আমি স্যাটিসফাইড হব তোমাদের দেখে। ঠিক আছে, চলো এখন আমি তাহলে তোমাদেরকে দেখানো শুরু করে দিই। প্রথম শাড়ি আমি দেখাচ্ছি তসর গুজরাটি দিয়ে, গুজরাটি দিয়ে আমি শুরু করলাম। হ্যাঁ, গুজরাটিটা আগে দেখে নিই, তারপর কাঁথা স্টিচটা দেখাবো। ফার্স্ট হচ্ছে তসর গুজরাটি, দামটা বলে দিয়ে নিই, দামটা হচ্ছে 3350, এটা হচ্ছে 3350। দেখে নাও শাড়িটা, খুব সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে, এই শাড়িটা মাল্টি কালার সুতো কাজ করা, খুব সুন্দর, অল ওভার ঘন বুটি দেখতে পাচ্ছ, এই হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, খুব সুন্দর কাজটা। তোমাদের যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করো, যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করো। দেখতে পাচ্ছ পরলে কেমন লাগবে, আমি গায়ে ফেলে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে শাড়িগুলো পরলে কেমন লাগে, সরালাম, শাড়িগুলো পরলে কেমন লাগে তোমরা নিজেরাও জানো, কিন্তু শাড়িটার ডিজাইনটা পরলে কেমন লাগবে সেটাই হচ্ছে বড় কথা। আমি আরেকটা শাড়ি গুজরাটি, এটাও মাল্টি কালার, এটা গ্রিন, তোমার প্যারট গ্রিন, এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে আছে, দেখো এর কাজটা আবার একটু অন্যরকম, এই হচ্ছে এটার কাজটা, টেম্পল করা হয়েছে, দেখো মাল্টি কালার দু রকম, দেখো হোয়াইট আর তসর কালার দিয়ে এটা ম্যাচিংটা করা হয়েছে, খুব সুন্দর দেখতে, একদম আমি আস্তে আস্তে দেখে দিচ্ছি, এটা কিন্তু মিরর ওয়ার্ক, দেখো কাছ থেকে দেখাচ্ছি, মিরর ওয়ার্ক করা আছে,
অনেক গুজরাটিতে মিরর ওয়ার্ক পড়া থাকে, আবার অনেকতে আমরা পড়াই না, কারণ কি অনেকে মিররটা পছন্দ করেন না। তো যারা পছন্দ করে না তাদের জন্য মিরর ওয়ার্ক ছাড়া কাজ আছে, আর যারা পছন্দ করে মিরর ওয়ার্ক চায় তাদের জন্য এই মিরর ওয়ার্কটা রয়েছে। দেখ কাজটা কত সুন্দর, সূক্ষ্ম কাজ একদম, আর রংটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর রং। তোমাদের যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, ঝটপট বুক করো। সারালা নেক্সট শাড়ি, নেক্সট শাড়ি খুব সুন্দর, কালারটা দেখো, দামটা বলে দিইনি, আগেরটা মনে হচ্ছে আমি দাম বলিনি, 5,590। আগেরটা কিন্তু 6,000-এর মধ্যেই দাম হবে, তাও আমি দেখে পরে বলে দেব, 5,590। এটার কাজটা দেখো খুব সুন্দর কাজটা, আমি কাজ থেকে দেখাই, আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আমি কাছে। এটা হচ্ছে আপার পার্ট, কাজটা দেখো খুব সুন্দর, গুজরাটি স্টিচটা, এই কাজগুলো যে মেয়েরা করে তাদের হাতের কাজ যে কত সুন্দর সেটা তোমরা বুঝতে পারছো দেখলে। এটা হচ্ছে অল ওভার পায়ের দিকটা গেছে, অল ওভার পায়ের দিকটায় এই কাজটা গেছে, এগুলো সম্পূর্ণ হাতের কাজ। এক একটা শাড়ি তৈরি হতে প্রায় বছরখানেক লেগে যায়, গুজরাটি স্টিচ তাও তাড়াতাড়ি একটু হয়, তোমার ধরো 6-7 মাসেও কমপ্লিট করা যায়, কারণ কি একটা সুতোর কাজ হচ্ছে, এটা একটা সুতো দিয়ে কাজ হচ্ছে। আর কাঁথা স্টিচের যেগুলো মাল্টি কালার সুতোর কাজ হয় সেগুলো করতে অনেকটা সময় লেগে যায়, এবং সেই সময়টা ধরো 1 বছর মতন তো লাগে, 8 থেকে 9 মাস 10 মাস এরকম তো লাগেই। এটা হচ্ছে দেখো শাড়ির কাজটা, আমি একদম আঁচলটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখতে, একদম ইউনিক দেখতে, কাজটা যেমন সুন্দর সূক্ষ্ম। আর এইটা হচ্ছে তোমার বর্ডারটা, এটা হচ্ছে নিচের বর্ডারটা, খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছ, শাড়ির রংটাও খুব সুন্দর, রানী কালার সরালা। এইগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ, তোমরা জানো যে হাতের কাজের কতটা সময় লাগে, আর এগুলো আমাদের বোলপুর শান্তিনিকেতনের কাজ। প্রত্যেকটা মেয়েরা কিন্তু এগুলো ঘরে ঘর তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে যে প্রত্যেক মেয়েরা বাড়ি, প্রায় প্রত্যেক মেয়েরা বাড়িতে কিন্তু বসেই এই কাজগুলো করে যায়, তোমার সে তারা বাচ্চা সামলে রান্না করে সব কিছু করেই কিন্তু হাতের স্টিচগুলো করতে থাকে। আর এই এই কারণে এইগুলো এখন আমি আরও দেখাচ্ছি যে তাদেরও যাতে হেল্প হয়, তোমরা কিনলে কিন্তু আমার শুধু হেল্প নয় কিন্তু তাদেরও হেল্প হবে যারা এই শাড়িগুলো তৈরি করছে। সেই জন্য আমি বলবো এই শাড়ি তোমরা নাও এবং পরো, আর এই শাড়ির কিন্তু আভিজাত্য আলাদা, আর এই শাড়ি কোনোদিন পুরনো হবে না, সবার ওয়ার্ড্রপে জানি আছে, কিন্তু তারপরেও তোমরা আমি বলবো যে ডিজাইন দেখে কালার দেখে তোমরা সবসময় এগুলো ইউজ করতে পারো। এটার দাম হচ্ছে 7,990, এটা হচ্ছে গুজরাটি স্টিচের ওপর 7,990 তসরে, কিন্তু এটা এটা তসর পিওর গাছি তসরের ওপর করা, 7,990, এটাও মাল্টি কালার সুতো দিয়ে করা, দেখো খুব সুন্দর কাজটা, এই রকম হচ্ছে কাজটা, অল ওভার বডিতে বুটি কাজটা এরকম, আর এইটা হচ্ছে আঁচল, অল ওভার আঁচল এরকম, এটাও কিন্তু মিরর ওয়ার্ক, এটাও মিরর ওয়ার্ক করা রয়েছে, দেখো খুব সুন্দর শাড়িটা, এই যে মিরর গুলো দেখতে পাচ্ছ সমস্ত এই কাজের মধ্যে মধ্যে একটা করে বসানো আছে, এটা কিন্তু পুরো গাছি তসরের ওপর, গাছি তসরের ওপর খুব সুন্দর কাজটা, লাইট ওয়েট শাড়ি, তসর কিন্তু সবসময় লাইট ওয়েট, আর এগুলো আভিজাত্য, বারবার বলছি আমি এর এই শাড়ির আভিজাত্য একদম আলাদা। সারালাম, এইবার একটা খুব সুন্দর রং দেখো, জাম কালার, এটার দামটা হচ্ছে 5,590, জাম কালার, এই ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে এটা, আর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে তোমার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ওপর করানো হয়, কারণ ভালো না হলে তোমার স্টিচটা ধরতে চায় না, আর স্টিচ না ধরলে তোমার শাড়িটা ফেটে ফেটে যায়, সিল্কের কোয়ালিটি যদি হালকা হয় তাহলে শাড়িটা কিন্তু যখন ফ্রেমটা বসানো হয় তখন কিন্তু শাড়িটা ফেটে আসে, সেই কারণে শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো রাখতে হয় সিল্কের কোয়ালিটিটা,
দেখো কাজটা কত সূক্ষ্ম, কত সুন্দর কাজ, কত সুন্দর কাজ তোমরা দেখতে পাচ্ছ। আমি একদম ক্লোজিং এ গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে বর্ডারটা, এইটা হচ্ছে অল ওভার বর্ডারটা হচ্ছে এইটা। আমি দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা পরলে কতটা ভালো লাগবে। দেখো খুব সুন্দর রংটা, কাজটাও খুব সুন্দর সারালাম। আরেকটা দেখো, এবার দেখাচ্ছি গুজরাটি, এটাও মাল্টি কালার। আমি পরপর কয়েকটা এখন দেখাবো, যেহেতু আজকে আমি গুজরাটি আর কাঁথা দেখাবো বলেছি, তো গুজরাটি কাঁথাই দেখাবো, অন্য কিছু আজকে দেখাচ্ছি না। এর পরে যে গুজরাটির পরে যে কাঁথাগুলো দেখাবো, তোমরা কেউ মানে যেও না, সঙ্গে থেকো। কাঁথাগুলো কিন্তু একদম ইউনিক দেখতে। 5590 এই গুজরাটিটা, 5590। দেখো শাড়ির কাজটা কত সুন্দর, দেখলে বুঝতে পারবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে। এই হচ্ছে শাড়িটা, মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা, দেখছো কত সুন্দর। আর অল ওভার কিন্তু একই ভাবে কাজটা গেছে, অল ওভার একই ভাবে কাজটা গেছে। আর এটা কিন্তু গুটিগুলো একদম ঘন, প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি যতগুলো দেখালাম গুটি একদম গায়ে পুরো ঘন থাকবে, সারালাম। এইবার আরেকটা, এর আগে আমি একটা প্যারট গ্রিন দেখিয়েছি, এটা কিন্তু একটু ডিপ গ্রিন, একদম এক কালার সুতো, এটা মাল্টি কালার সুতো নয়, এক কালার সুতো দিয়ে কাজ করা। দেখো খুব সুন্দর ঘন কাজটা করা হয়েছে, বর্ডারের কাজটা দেখো, এই হচ্ছে বর্ডারের কাজটা, খুব সুন্দর সূক্ষ্ম কাজ, খুব সূক্ষ্ম কাজ। এটার কিন্তু এই আঁচলটা দেখো খুব সুন্দর, আর তার সঙ্গে এটার কিন্তু পাটলিও আছে। পাটলিটা কি করা হয়েছে আমি একবার দেখিয়ে দিই, পাটলিটা এইরকম, এইরকম ভাবে পাটলিটা যাবে, এই হচ্ছে পাটলিটা। খুব সুন্দর দেখতে শাড়িগুলো, তোমাদের যার যার ভালো লাগছে, যে রংটা যার ভালো লাগছে, ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করো, সারালাম। নেক্সট হচ্ছে নেভি ব্লু, নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু, এটা ডুয়েল টোন আছে, এটাও 5590। দেখো এটার কাজ মানে যত ডিপ কালার হয় তত কাজগুলো কিন্তু খোলে ভালো। এটা হচ্ছে দেখো খুব সুন্দর ট্র্যাডিশনাল কাজ, অল ওভার গায়ে কিন্তু ঘন বুটি, আর আঁচলটা ট্র্যাডিশনাল, এটাও কিন্তু কুচি আছে, এটার মধ্যেও পাটলি আছে। পাটলিটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাটলি, দেখো পাটলিরও কিন্তু খুব সুন্দর কাজটা, ভীষণ ভালো কাজ, সারালাম। নেক্সট হচ্ছে একটা সাদার সাথে সাদা সুতো দিয়ে কাজ করানো আছে, দেখো এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে খুব সুন্দর, মানে খুব সূক্ষ্ম কাজ। আর যেহেতু সাদা রং খুব যত্ন করে করতে হয়, সাদার উপর সাদা সুতো, দেখো কাজটা একটু সামনে থেকে না দেখালে বুঝতে পারবে না। আর কাজটাও করা হয়েছে একদম ফাইন সুতো দিয়ে, দেখো একদম ফাইন সুতো, মানে পাতলা সুতো দিয়ে করা হয়েছে, দেখো দেখে বুঝতে পারছো, অনেকটা তোমার দেখে মনে হবে যেন চিকনের কাজ করা, অল ওভার বডি যেন মনে হবে চিকনের কাজ করা, কিন্তু এটা গুজরাটি স্টিচ, ব্যাঙ্গালোর সিল্কের ওপর, ব্যাঙ্গালোর সিল্কের ওপর। এটা হচ্ছে সাদার সাথে সাদা, এটা যে কোনো মাল্টি কালার ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে, শাড়িটা ভীষণ ভালো লাগবে, খুব অ্যারিস্টোক্রেট শাড়ি, মাল্টি কালার ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে, যে কোনো সিল্কের মাল্টি কালার ব্লাউজ, লম্বা হাতা, খুব ভালো লাগবে, সারালাম। নেক্সট হচ্ছে ব্ল্যাক কালারের গুজরাটি, ব্ল্যাক, এটাও 5250। এটা ব্ল্যাকের সাথে মাল্টি কালার, ব্ল্যাকের সাথেও কিন্তু একদম সেম সুতো দিয়েও করা হয়, বা আমার প্রতিষ্ঠানে এলে পেয়ে যাবে। এটা হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ, একই তোমার মানে এটা কাজের ধরনটা একই, কিন্তু মাল্টি কালারের জন্য এটার ব্রাইটনেসটা এতটা বেশি, মাল্টি কালারের জন্য ব্রাইটনেসটা এটার অনেক অনেক বেশি, সরালাম।
আরেকটা আমি মাল্টি কালার দেখিয়ে নি, তারপরে কাঁথা দেখানো শুরু করছি। খুব সুন্দর কালার, 5590 কালারটা দেখো, ভীষণ সুন্দর ডুয়েল টোন এটা। আর এটা হচ্ছে দেখো রংটা, দেখো খুব সুন্দর রংটা, আর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা, গ্রিন রেড আর হোয়াইট সুতোর কাজ। এটা হচ্ছে তোমার মাল্টি কালার আঁচড়, খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ ভীষণ ভালো দেখতে, আর রংটা তো মানে বলারই কথা নয়। আর এটা কিন্তু ডুয়েল টোন গেছে, দেখে তোমরা বুঝতে পারছো আশা করি। সারালাম, এইবার কিন্তু আমি কাঁথা স্টিচ শুরু করছি দেখানো। হ্যাঁ, আমি কিন্তু যে শাড়িটা পরে আছি সেটাও কাঁথা স্টিচেরই শাড়ি। আর এই এই ধরনের যদি তোমরা কাজ চাও তোমরা পেয়ে যাবে, বা তোমরা যদি কোনো ডিজাইন বলো বা কালার বলো সেটাও কিন্তু করিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এইটা হচ্ছে তসরের ওপরে সাদা সুতো দিয়ে কাজ করা, তসর বডিটা হচ্ছে তসর, সাদা সুতো দিয়ে কাজ করা। পূর্ণিমা সান্যাল লিখেছেন আপনাদের কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ। আর শুভ্রা লিখেছেন দারুণ। দেখো এইটা হচ্ছে তসরের ওপর তোমার সাদা সুতো দিয়ে কাজ করা, অল ওভার কাজটা, কাজটা দেখো খুব সুন্দর দেখতে, অল ওভার এই কাজটা। আমি একটু দূর থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, শাড়িটা খুব সুন্দর দেখতে, খুব ইউনিক দেখতে। এটাকেও কোনো মাল্টি কালার ব্লাউজ দিয়ে যদি পরা হয় খুব সুন্দর লাগবে, একটা মাল্টি কালার ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। এইটার দাম হচ্ছে 7950, এই শাড়িটার দাম হচ্ছে 7950। সরালাম, নেক্সট আরেকটা তসরের উপর কাঁথা দেখাচ্ছি, এটাও মাল্টি কালার শুধু, এটাও মাল্টি কালার, এটার দামটা আমি একটু বলে নিই তারপর দেখাচ্ছি, 9500 এই শাড়িটার দাম হচ্ছে 9500। দেখো অল ওভার শাড়ির কাজটা হচ্ছে এটা, সূক্ষ্ম কাজ একদম, খুব সূক্ষ্ম কাজ। এটা আগে কিন্তু আমি দু পিস তৈরি করিয়ে করানোর পরে আবার এটা 3 নম্বর তৈরি করাতে হলো, কারণ তোমাদের ডিমান্ডের ওপরে। এই শাড়ির কিন্তু প্রচন্ড ডিমান্ড, আমার কাছে ছিল না, আবার দু পিস হয়ে এসছে, তোমরা দুজন এটা কিন্তু পেতে পারো। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ঝটপট তোমরা বুক করে দাও, ভীষণ সূক্ষ্ম কাজ, গাছপালা ডালগুলো যেগুলো হয়েছে প্রত্যেকটা কিন্তু একদম ঘন সূক্ষ্ম কাজ করা হয়েছে। সারালাম, নেক্সট আবার একটা তসর দেখাচ্ছি, এটা অল ওভার ফ্লাওয়ার, অল ওভার তোমার ফ্লাওয়ার রয়েছে, এটার দাম হচ্ছে 8250, 8250। শাড়িটা দেখো মাল্টি কালার, অল ওভার মাল্টি কালার দিয়ে কাজ, এই হচ্ছে শাড়িটা, অল ওভার মাল্টি কালার সুতোর কাজ, ভীষণ সুন্দর দেখতে। এটা কর্নার টু কর্নার কাজ যাবে, একদম এই ভারী কাজটা হয়ে তোমার ক্রমশ একদম কোল আঁচলের দিকে তোমার সরু হয়ে আসবে, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। এগুলো সব ব্লাউজ পিস তো আছে, হাতে কাজ করাও আছে, এবার তোমরা ইচ্ছে করলে এটা মাল্টি কালার কোনো ব্লাউজ দিয়ে করতে পারো। এটা একটা তসর ডাই করে, তসরের ওপর ডাই করে করা হয়েছে, 8400 টাকা দাম, তসর ডাই করে করা হয়েছে দেখো, 8400, অল ওভার কাজ, রংটাও খুব সুন্দর, আর যে সুতোর রংটা দিয়ে কাজ হয়েছে একদম ইউনিক দেখতে, দেখো একদম ইউনিক দেখতে কালারটা, কাজটা অল ওভার, অল ওভার। দেখো পেছনটাও ঘুরিয়ে দিলাম, অল ওভার কাজটা রয়েছে, আর আঁচলের কাজটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আঁচল, দেখো খুব সুন্দর কাজ, কত সূক্ষ্ম কাজ হয়েছে তোমরা বুঝতেই পারছ যে এই শাড়িটা করতে কতটা সময় লাগতে পারে, খুব সুন্দর কাজ। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করো, আর যারা তোমরা এখন দেখার সুযোগ পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই রেকর্ডিংটা দেখো, তোমরা আমাদের পেজে গিয়ে রেকর্ডিংটা দেখে নিও।
নেক্সট রেড কালারের একটা দেখাচ্ছি সিল্কের, খুব সুন্দর কালার এটা কাজটা, আর একদম টুকটুকে রেড, এটা হচ্ছে একদম টুকটুকে রেড, খুব সুন্দর। এই হচ্ছে ডিজাইনটা, দেখে মনে হচ্ছে যেন ওই মার্বেলের যে ছোট ছোট করে স্কোয়ার স্কোয়ার করে মার্বেল ডাই করা থাকে, মানে দেওয়ালের জন্য বা টাইলস এর জন্য যেগুলো করা হয়, ঠিক ডিজাইনটা ওইভাবে করা হয়েছে। তা খুব সুন্দর, নিচটা এইরকম ভাবে যাবে, নিচেই তোমার ঢেউ খেলানো গুলো যাবে, আর বডিতে একটা করে স্ট্রাইপের কাজ আছে, আর এটা হচ্ছে তোমার আঁচলটা, দেখো খুব সুন্দর দেখতে। আমি খুব সুন্দর বলছি, কিন্তু তোমাদের কার কেমন লাগছে একবার তোমরা জানিও, তোমরা জানিও যে কার কেমন লাগছে শাড়িগুলো। সরলা নেক্সট আরেকটা কিন্তু আমি ডাই করা দেখাচ্ছি, এটাও তসরের উপর ডাই, খুব সুন্দর দেখতে শাড়িটা, 9250, 9250 কালার ম্যাচিংটা অপূর্ব, অপূর্ব কালার ম্যাচিং, দেখো এক সেকেন্ড খুলে, এটা হচ্ছে দেখো একটা দুটো তিনটি ডাই হয়েছে, অ্যাশের সঙ্গে এই ডাইটা মাঝখানে করা হয়েছে, আর তার সঙ্গে বর্ডারটা রানী কালার ডাই করে তারপর কাজটা করা হয়েছে। কাজটা কত সূক্ষ্ম কাজ দেখো, কত সুন্দর, কত সূক্ষ্ম কাজ দেখো। তোমাদের যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, বুক করো। এই হচ্ছে ঘন করে আঁচলটা করা হয়েছে, খুব ঘন করে কাজটা করা হয়েছে, দেখো মানে অদ্ভুত সুন্দর দেখতে শাড়িটা, আর পরলে কিরকম লাগবে বুঝতেই পারছো, অদ্ভুত সুন্দর, খুব ভালো দেখতে শাড়িগুলো। তোমাদের যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করো। সারালাম, এইবারে তসরের উপর খুব কমন, কিন্তু তবুও এগুলো কিন্তু খুব এলিগেন্ট ফোক ডিজাইন, তসরের ফোক ডিজাইন, 7490 পিওর গাছি তসরের উপর অল ওভার ফোক ডিজাইন করা আছে, অল ওভার ফোক ডিজাইনটা করা আছে, দেখো ব্ল্যাক সুতো দিয়ে কাজটা করা। তোমরা কিন্তু চাইলে এটা সুতোর কালারও চেঞ্জ করে দেওয়া যাবে, গ্রিন রেড এগুলোর উপরেও কিন্তু করা যায় বা করা হয়, সমস্ত কিছু তোমরা মানে কালার চেঞ্জিং পাবে। আর এইটা অল ওভার তোমার, এটা হচ্ছে আঁচলটা দেখিয়ে দিলাম, আঁচলের কাজটা অন্যরকম আর বডির কাজটা আবার অন্যরকম। শোনালাম, আরেকটা ব্ল্যাক সুতোর কাজে দেখাচ্ছি, 8450 ব্ল্যাক মাল্টি কালার সুতো, আর এটা হচ্ছে বডিটা কিন্তু প্লেন, ব্ল্যাক মাল্টি কালার সুতো, বডি প্লেন, বর্ডার চওড়া, এই হচ্ছে বর্ডারটা, দেখো কত সুন্দর, কত মানে এই যে রং ম্যাচিং গুলো করা, ধৈর্য ধরে করা, এইগুলোর জন্য কিন্তু সময়টা শাড়ির লাগে এত, দেখো। আর হাতের কাজ, হাতের কাজ দেখো, আর কালার ম্যাচিং গুলো দেখো, পরপর এই যে কালার গুলো বসানো, অনেক সময় সাপেক্ষ কাজ, অবশ্যই সময় সাপেক্ষ, আর দেখতেও খুব সুন্দর লাগে এই মাল্টি সুতোর কাজগুলো। আর ব্ল্যাক তো সবসময় ভালো, দেখো এই যে আঁচলের মধ্যে কিচ্ছু না, শুধু যে এই যে বরফি গুলো পড়েছে, এগুলো যে কালার ম্যাচিং গুলো, এইগুলো কিন্তু দেখার মতন, ম্যাচিংটা দেখার মতো, অপূর্ব দেখতে। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, বুক করে দাও। সারালাম, নেক্সট একটা তোমাদের দেখাই, তসরের উপরেই দেখাচ্ছি, এটা তসরের উপর 8500, 8500 দেখো, এইটার কাজটাও খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, অল ওভার এই কাজটা, সামনে থেকে একটু দেখিয়ে দিই কাজটা, এই হচ্ছে কাজটা, এটা কাজ, আর আঁচলটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আঁচল, দেখো কত সূক্ষ্ম সুন্দর কাজটা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা শাড়ির কাজ মানে হাতে ধরে 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 করা, মানে এত সময় দিয়ে এত সুন্দর কাজ। আরেকটা আমি তসর দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর এটারও ডিজাইনটা, ইউনিক, একদম ইউনিক, 9250, 9250 ভীষণ সুন্দর শাড়িটা, দেখো
এগুলো অনেকদিন, মানে তোমার ধরো বছর খানেক আগে, বছর খানেক না 7-8 মাস আগে দেওয়া, সেগুলো তৈরি হয়ে এই সবে দিয়ে গেছে, যার জন্য তোমাদের আমি এত স্টক দেখাতে পারছি কাঁথার। নালে কিন্তু কাঁথার স্টক এত সবসময় থাকে না। এটা হচ্ছে হাফ পোর্শনটা তোমার পুরো এইভাবেই যাবে কাজটা, আর হাফ পোর্শনটা হচ্ছে এইটা, হাফ পোর্শনটা হচ্ছে এইটা, বর্ডারটা চওড়া যাবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। বর্ডারের কাজটা আমি সামনে থেকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বর্ডারের কাজটা। দেখো এটার মধ্যেও কিন্তু কালার ম্যাচিংগুলো দেখার, অদ্ভুত কালার ম্যাচিং, আর কাজ দেখতেই পাচ্ছ ভীষণ সূক্ষ্ম। আমাদের যে মেয়েরা কাজ করে তাদের হাতের কাজ কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুন্দর কাজ। এটা একবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি, শাড়িটা দেখো খুব ভালো শাড়ি, খুব সুন্দর দেখতে, ইউনিক, একদম ডিজাইনটা ইউনিক। তোমরা কাঁথার অনেক ডিজাইন দেখেছো, কিন্তু এই ডিজাইনটা দেখো একদম অন্যরকম। সংযুক্ত লিখেছেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন দিয়ে কাজ হবে। ব্ল্যাক এর সাথে গোল্ডেন কি জড়ি না গোল্ডেন সুতো, সেটা একবার আমায় জানিয়ে দিও। আর মামুন শাহ লিখেছে কাকিমা তোমার শাড়িটা খুব সুন্দর। আমার শাড়িটা সুন্দর, তোমরা যদি চাও এরকমও পেয়ে যাবে। এগুলো যদি যেমন আমারটা ডাই করা ইয়েলো সাথে, মানে তসর কালারটা তো অরিজিনাল কালার, তার সঙ্গে ইয়েলো ডাই করে করা হয়েছে কর্নার টু কর্নার কাজটা। এটা যদি তোমরা কেউ অল ওভার তসর কালারটাই চাও, তাহলে কিন্তু এই তসর কালারের উপর এই মাল্টি কালার সুতো দিয়ে, যেমন আমারটা রয়েছে হাফ পোর্শন, এটা কিন্তু এটা অল ওভারও করা যাবে, তোমরা যেমন চাইবে তৈরি করে দেওয়া যাবে। 7,250 এই শাড়িটা, এটা দেখো যেমন সুন্দর রংটা তেমনি কালার ম্যাচিংটা দেখো, অল ওভার ফ্লাওয়ার ডিজাইনটা রয়েছে। অল ওভার মানে এগুলো না অল ওভার আমরা বলি, কিন্তু এটা অল ওভারই হয়ে যায় পড়লে, কিন্তু এটা কর্নার টু কর্নার কাজ। এই হচ্ছে দেখো কর্নার টু কর্নার কাজ, এই ক্রমশ এই ভারী কাজটা নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, কিন্তু পড়লে যেমন আমি পড়ে আছি দেখো, আমারটাও কর্নার টু কর্নার, নিচের দিকে দেখো কম কাজ, ওপর দিকটা ঘন লাগছে, তার মানে কি এটা অল ওভার কাজই লাগছে। ঠিক সেম এগুলোও তাই, এগুলোও তাই, দেখো রংটাও খুব সুন্দর। আমি অনেকগুলো কালার, অনেকগুলো ম্যাচিং, অনেক রকম ডিজাইন দেখিয়ে দিলাম একসাথে, তোমাদের আশা করি ভালো লেগেছে। আরেকটা খুব সুন্দর কাজ আছে, এটাও না দেখিয়ে পাচ্ছি না, এটাও একবার দেখে নাও, ব্লু কালারের ওপর, এটাও পারাচল, একটা ব্ল্যাকে দেখেছি না পারাচল কাজ, এটা ব্লু এর ওপর দেখ, খুব সুন্দর ম্যাচিংটা, খুব সুন্দর ম্যাচিং দেখো। এটা একটা খুব সুন্দর চাটাই কাজ করা হয়েছে, আর মাল্টি কালার দেখো, তুতে ব্লু আর হোয়াইট এই তিনটে দিয়ে করা হয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িটা হয়েছে, খুব স্মার্ট দেখতে দেখো, খুব স্মার্ট দেখতে। আর কালার ম্যাচিংটা ব্লু এর সাথে তুতে ম্যাচিংটা এত সুন্দর যাচ্ছে দেখো, আমি একদম আস্তে আস্তে দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার ম্যাচিং, প্রত্যেকটা ডিজাইন, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই চারটাই ডিজাইনটার উপর দেখো আবার টেম্পল করেছে তুতে আর হোয়াইট দিয়ে, কতটা ব্রাইট লাগছে দেখতে, সারা লাগ। আর আছে দেখিয়ে দিই, হ্যাঁ একটা লাস্ট রেড আছে, রেডটাও তোমরা দেখে নাও, রেড এটা কিন্তু ফিশ মোটিভ করা আছে, দেখে নাও, এটা হচ্ছে ফিশ মোটিভে আছে, আর এটাও কর্নার টু কর্নার আছে দেখো, সামনে থেকে দেখিয়ে দিই, ফিশ মোটিভ করা আছে, একদম মানে দারুণ দেখতে শাড়িটা, কিন্তু শুধু এটা মাল্টি কালার নয়, শুধু হোয়াইট সুতো দিয়ে কাজটা করা, হোয়াইট সুতো দিয়ে কাজটা করা, এটা হচ্ছে অল ওভার গায়ে। এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য, খুব সুন্দর শাড়ি, তোমরা অবশ্যই এগুলো কেনো এবং নিজেদের ওয়ার্ড্রপে তোমরা রাখো। আজকে আমার কাঁথা গুজরাটি মোটামুটি দেখানো হয়ে গেছে, আর তোমাদের যার যার ভালো লাগছে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো, আর কিছু দেখতে চাইলে বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই বলো। তুই কিছু বলবি? সিওডি অ্যাভেলেবেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সিওডি অ্যাভেলেবেল আছে।
ঠিক আছে, আমরা তাহলে আজকের মতন এখানেই আমি শেষ করে দিচ্ছি। তোমাদের যা কোয়ারিজ থাকবে তোমরা বলো, আর অবশ্যই করে তোমরা যারা দেখতে পেলে না, টাইম অনেক সময় এই টাইমে অনেকেই বসতে পারো না দেখার জন্য, কিন্তু আমার আবার এই টাইমটা ছাড়া হয়ে ওঠে না, তো তোমরা অবশ্যই করে রেকর্ডিংটা দেখে নিও। আর তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি, সবাই ভালো থেকো।